রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে 13 থেকে 18 বছর বয়সী অবিবাহিতা মেয়েদের জন্য চালু রয়েছে কন্যাশ্রী প্রকল্প। একে কোনো ধর্তব্যেই না এনে এক নাবালিকার বিয়ের ব্যবস্থা করেছিলেন বাড়ির লোক এবং পাত্র নাবালক। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্তর্ভুক্ত ভক্তিনগর থানার ভানুনগরে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে বিয়ে আটকায় ভক্তিনগর থানার পুলিশ। মেয়েদের অকাল বিবাহ বাল্য বিবাহ উভয়ই বন্ধ করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী রাজ্যের ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে 13 থেকে 18 বছর বয়সী অবিবাহিতা মেয়েদের জন্য চালু হয়েছে কন্যাশ্রী প্রকল্প। সেই প্রকল্প আন্তর্জাতিক পর্যায়ে যথেষ্ট সম্মানিত, কিন্তু আন্তর্জাতিক প্রসারতা সীমাবদ্ধ মঞ্চে গ্রাউন্ড থিওরিতে তা পৌঁছাতে পারল না। এক নাবালিকার বিয়ের ব্যবস্থা করেছিলেন নাবালিকার পরিবার এক নাবালক পাত্রের সাথে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্তর্ভুক্ত ভক্তিনগর থানার ভানুনগরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভক্তিনগর থানার পুলিশ। নিজেদের মধ্যে স্থানীয় বাসিন্দাদের মারফত ঘটনার কথা জানতে পেরে ভানুনগরে পৌঁছায় পুলিশ। রীতিমতো তখন সেখানে লকডাউনের সমস্ত নিয়ম কানুন মেনে পরিবারের কয়েকজনকে নিয়ে বিয়ের আয়োজন চলছিল। পুলিশ সবকিছু জানতে পেরে বিয়ে আটকে দেয়। আমারে গাড়ি মেই চালিয়ে ও দাদি কাহাঁ কাহাঁ যান দাদি ও দাদি বাড়ি না মেরে ভাইয়া এ নাই তো ভাইয়া ভাই 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 ইধার আও যেতে তো মেনে কাছে আইয়া নিয়ম হ্যাঁ। क्या नाम है आपका? अमरजीत सिंह। हाँ अमरजीत सिंह। कितना उम्र है? उम्र 18 साल। अच्छा, लड़की का उम्र कितना है? 15 साल। क्या काम करते हैं? गाड़ी का शोरूम, मारुति सुजुकी का शोरूम। तो ये शादी कौन मतलब कैसे थी? ठीक हुआ शादी कर। हाँ लव स्टोरी। लव मैरिज। हाँ लव मैरिज। कितने साल का आपका लव मैरिज? 3 साल का। 3 साल का। तो आपको नहीं मालूम कि 15 साल 14 साल है लड़की का, आपका 18 साल है? पता है जी। हाँ तो मजबूरी है। क्या मजबूरी है? मम्मी पापा ये लोग थोड़ा तबीयत वगैरह डाउन रहता है, उससे पहले वो लोग सोच रहे शादी ब्याह दे दे फिर हम लोग फेरी हो जाए। आपका मम्मी पापा कहाँ है? जी पीछे होंगे। कोना एवं पात्र के थाना ही नहीं जाए पुलिस। নিয়ম আছে তো সরকার কা আমরা তো জানি না তো স্থানীয় বাসিন্দারা জানান নাবালিকার পারিবারিক আর্থিক অবস্থা যথেষ্ট দুর্বল, তাই এই আয়োজন করা হয়েছিল। কিন্তু ভারতীয় আইনের অধীনে থেকে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় পুলিশ। অবস্থাটা আমি দেখলাম খুবই খারাপ, কিন্তু যেটা আইন যেটা আছে ভারতবর্ষের যেটা আইন করেছে
নাবালিকদের বিয়ে এই সময়টা 14-15 বছরের মধ্যে যদি বিয়ে দেওয়া যদি হয় তাহলে এই আইনটার কোনো মানে থাকলো না। সেই জন্য আইনের পালনটা করা হচ্ছে, সেটা মানতে হবে, সবাইকে মানতে হবে, গরিব ধনী যা আছে সবাইকে মানতে হবে। এই বয়সে বিয়ে দেওয়াটা উচিত না, সেটা পুলিশ প্রশাসন এখানে আসছে। আমি দেখলাম, আমি যেটা যে পরিবার বিয়ে বাড়ির যেটা পরিবার আছে তাদের সঙ্গেও কথা বললাম, আমি তাদেরকেও বুঝাইলাম, ওরাও বুঝেছে জিনিসটা। কিন্তু একটা গরিব মানুষ একটা ইচ্ছা থাকতেই পারে, অবস্থা খুবই খারাপ, ওনার শরীর খুব খারাপ যেটা আমি কথা বললাম, কিন্তু যেটা আইন আছে আইন আইনের পথে চলবে। মেয়ের বয়স কত আছে? মেয়ের বয়সটা উনি বলতেছে কি 15 বছর, কেউ বলতেছে 13 বছর, কিন্তু আমি তো মনে করি কি 13 বছর তো না, কমসে কম 15 বছর হইতে পারে, 15-16 এটা হইতে পারে, কিন্তু 15-16 বছরও তো ভালো, এখন বয়স্ক বয়স হয় না, এখন বিয়ে করা বয়স হয় না, 18 বছর পড়েই তো বিয়ে দিতে হবে, সেটা আইন আইন। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? এখন পুলিশের ভূমিকা নিয়ে তো আমি কিছু এখন বলতে পারবো না, এখন আমি আমি এখনই আসলাম, দেখলাম কমপ্লেন কে করেছে, কোথায় থেকে কমপ্লেন গিয়েছে, পুলিশের ভূমিকা কি থাকবে, পুলিশ কি পদক্ষেপ নেবে সেটা পুলিশ পড়ে জানা যাবে সেটা। কিন্তু পুলিশ আসছে, পিসফুলি যেটা আছে ওনারাও ভালোই কাজ করতেছে। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10। আপনারা দেখছেন এই ছবি আকাশতরী কেবলের 260 নম্বর চ্যানেল টিভি নিউজ 10 এর পর্দায়। আরো খবরে থাকতে অবশ্যই ফলো করুন ফেসবুক পেজ, টুইটার অ্যাকাউন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন ইউটিউব চ্যানেলটিকে। আপনারা দেখছেন আকাশতরী কেবলের 260 নম্বর চ্যানেল টিভি নিউজ 10। আপনারা মানে আমরা। We are the manufacturer of ferroalloys and steel. Mainly, আমরা যখন এখানে যারা প্রোডাকশন করছি সেটা হাই কার্বন এন্ড মিডিয়াম কার্বন সিলিকো ম্যাঙ্গানিজ, ফেরোম্যাঙ্গানিজ এন্ড ফেরোক্রোম। অ্যালং উইথ দ্যাট মাই স্টিল MS বিলেট উই আর প্রোডিউসিং এন্ড দ্য ডিসপাচ প্রোডাকশন ইজ অ্যারাউন্ড you can say only 10,000 to 12,000 metric tons including of ferro and steel work. And total employment is around 1,500 including the temporary workers and permanent and all. So we are mainly output is going towards export, that is 70% nowadays, 70% export is there, and around 30% domestic consumption. We are supplying to steel plants and other private big plants just like Jindal and all.
जो मेरा नंबर है आप लोग व्हाट्सएप कर सकते हैं। नमस्कार।